এই ম্যাপটা যদি আপনারা ইউজ করেন একটু হলেও কিন্তু শীতকালের কুয়াশা কুয়াশা ভাব পেয়ে যাবেন। সঠিক বলেছেন, আর উপরে উঠবে, বাট রোড কোন দিকে? রোড তো ডান পাশে মনে হচ্ছে, সো ভুল করে ফেলছি। ভিউয়ার্স রেডি, 1 2 3 অ্যাকশন ভিউয়ার্স। এইটা কি কোনো কথা? ও ভাই, গাছে গাছে আটকে গেছে আপনাদের আজার ভাই, দেখলেন দেখলেন। ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই তথা আমি আমার নতুন চ্যানেল অর্থাৎ ব্লগ চ্যানেল আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ট্রাভেলিং ব্লগ আপলোড করে ফেলছি। আপনারা সিম্পলি আপনার আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ভিডিওসে ক্লিক করবেন, এখানেই দেখেন প্রথমেই আছে বৃষ্টিময় বাস জার্নি। সো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাই দেন, আর ব্লগটার লিঙ্কও আপনারা আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সবাই দেখা আমাকে কমেন্ট করে জানাই দেন এবং সাপোর্ট করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকেও আপনাদের আজহার ভাই একটা নতুন ম্যাপ মোডসের রিভিউ করবে, আর ম্যাপ মোডটা ভাই জাস্ট অসাম, আমি এটা আগেই ট্রায়াল দিছি। সো আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন ম্যাপ মোডটা সম্পর্কে, আর আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, আমি ম্যাপ মোডটা A to Z আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বলার চেষ্টা করব যে এই ম্যাপটা ডাউনলোড করা আপনাদের উচিত হবে কিনা। তো যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটি গেমার AZX এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 এখন এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনাদের আজহার ভাইকে সাপোর্ট করে দেন। আর আজকের ম্যাপটার একটা মজার জিনিস আছে যা আপনারা এখন দেখলে বুঝতে পারবেন। সো আমি গেমস ইন করতেছি, আর যা বলতেছিলাম তা হচ্ছে আমাদের কিন্তু আর মাত্র 2000 সাবস্ক্রাইবার লাগে। সো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে আপনাদের আজহার ভাইকে সাপোর্ট করে দেন। সো এই দেখেন ম্যাপটার যেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তা হচ্ছে, দেখেন আমরা কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে কুয়াশার ফিলিং কখনো পাই না, এবং কি আমরা কুয়াশাও বা কুয়াশার বা ফগ মোডও আমরা কোথাও খুঁজে পাই না, বাট এই ম্যাপটা যদি আপনারা ইউজ করেন একটু হলেও কিন্তু শীতকালের কুয়াশা কুয়াশা ভাব পেয়ে যাবেন। সঠিক বলেছেন, তো এই জিনিসটা আমার কাছে জাস্ট ওপি মনে হয়েছে, মানে অস্থির, এক কথায় অস্থির। সো আমরা রোডে উঠবো, এই দেখেন আপনাদের আজহার ভাই সুন্দরভাবে বাসটাকে কাটাবে। সো আমরা পাহাড়ি রাস্তায় উঠবো কিছুক্ষণের মধ্যেই। সো এই 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 হালকা করে উঠে যা, হালকা করে উঠে যা, হালকা করে উঠে যা, এই তো উঠে গেছি ভিউয়ার্স। সো আপনাদের আজহার ভাই খুবই সিম্পলভাবে রোড দিয়ে উঠতেছে, জাস্ট অসাম লাগতেছে। আমরা বাসের ভিতরে চলে আসলাম, এই দেখেন, ওকে। সো এই রোডে উঠা কমপ্লিট, এখন আমাদের মেবি ডানে কাটাতে হবে আমাদের বাসটাকে, আমরা হালকা করে ডানে কাটাই ফেলবো, কারণ খুবই ভয়ঙ্কর একটা রোড ভাই, মানে কখন কি হয়ে যায় কেউ কিন্তু বুঝতে পারতেছি না। সো এই দেখেন আপনাদেরকে দেখাই, আর পাহাড়ি পাহাড়ি একটা ফিল কিন্তু পাওয়া যায়। আশা করি আপনারাও যদি ম্যাপটা ডাউনলোড করেন তাহলে কিন্তু অনেক 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 বেশি মজা পাবেন ইনশাআল্লাহ। আর এই দেখেন আপনাদের আজহার ভাই ফুললি স্পিডে রোডে উঠতেছে, ওকে ওকে ভাই, জাস্ট অসাম, অস্থির লাগতেছে। আমরা এখন আমাদের বাসটাকে বামে কাটায় নিব। সো এই 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 তো, সো হালকার উপর দিয়ে আমরা বামে কাটায় নিলাম, আর এই এই আমরা বামে কাটায় নিতেছি, বামে কাটায় নিতেছি, এই তো ভাই বামে কাটায় নিছি। সো এই দেখেন আপনাদের আজহার ভাই অলরেডি আমাদের বাসটাকে বামে কাটায় নিছে, আর একটা কথা তা হচ্ছে আবারও আমাদের ডানে কাটাতে হবে ভাই রে ভাই, আমরা অনেক উঁচুতে কিন্তু উঠে গেছি, আর জাস্ট কিছু মানে অস্থির অস্থির টাইপের আপনারা ছবি এখানে তুলতে পারবেন। সো আমি আরও সামনে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলো কোথায়, তাহলে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স। আর এই দেখেন আপনাদের আজহার ভাই কিন্তু স্পিডটাও লক করে দিছে, সো আমরা এই স্পিডেই উপরের দিকে উঠতে থাকি, এই তো ভাই আমরা মেইবি পায়ে গেছি জায়গাটা, এই 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 সুন্দরভাবে কাট, সুন্দরভাবে কাটা যা কাটা যা। সো এইখানে দেখেন ভিউয়ার্স, আপনারা যদি দাঁড়ায় কয়েকটা ছবি তুলেন জাস্ট মানে কি বলবো, এই দেখেন আপনাদের আজহার ভাই তুলতেছে। সো এই দেখেন আমরা এখন জুম দিব, জুম দিয়ে কয়েকটা সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো, এই দেখেন। সো এখান থেকে আমরা বাসটাকে একটা থার্ড অফ দ্য ফ্রেম রাখলাম বাসটাকে, তো এখন আমরা ব্লার দিয়ে দিই, ব্লার ব্লার ব্লার, ওকে ব্লার দিয়ে দিলাম, ব্লারটা একটু কমাই দিই, এখন আমরা একটু ব্রাইটনেসটা বাড়াবো, ব্রাইটনেস বেড়ে গেল, ওকে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কম থাকুক, রেডি 1 2 3 অ্যাকশন। সো ভিউয়ার্স আমাদের ছবি তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাকি রোডটুকু ড্রাইভ করব, আর ভিউটাও ভাই এক কথায় জাস্ট অসাম। সো
সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের হাজার ভাই খালি ওপি অসাম জাস্ট অস্থির বলতে বলতে কিন্তু আপনারা অনেকে কমেন্ট বলতে পারেন যে হাজার ভাই আপনি এতবার এসব বলতেছেন কেন এইসব তো বললে মানে আমাদের আনইজি ফিল হয় এটা যদি কারো হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এগুলো বলা কমিয়ে দেবো ভিউয়ার্স কারণ আপনাদের জন্যই আমার চ্যানেল আপনারা যা বলবেন তাই আপনাদের হাজার ভাই করবে সো এই দেখেন আমরা রোড দিয়ে উপরে উঠতেছি এই এই হালকা হালকা করে টান হালকা করে টান এই এ উঠে যা উঠে যা ভাই উঠে যা আটকাস না আটকাস না সো ভিউয়ার্স এই দেখেন আমরা কিন্তু অলরেডি উঠে গেছি সো সামনে যাওয়ার পরে আবারও আমাদের বাসটাকে ডানে কাটাতে হবে কি ভয়ঙ্কর রোড রে ভাই কি ভয়ঙ্কর রোড খুবই ভয় লাগতেছে দেখা আর কুয়াশাটা দেখা ভাই আরও জাস্ট অস্থির লাগছে না হলে কিন্তু আজকের ম্যাপটা আমি রিভিউ করতাম না সো কুয়াশাটার জন্য আরও মানে এক কথায় জমে ক্ষীর হয়ে গেছে আর কি সো এই দেখেন আমরা কিন্তু কখনোই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে কুয়াশার মোড পাই নাই তো এই কুয়াশাটার জন্যই আমি আরও ম্যাপটা আপনাদের সাথে রিভিউ করতেছি এই দেখেন জাস্ট অসাম একটা ছবি তুলে ফেললো আপনাদের আজহার ভাই এখন আমরা এই দেখেন আরও উপরে উঠবো ম্যাপটা শেষ করব শেষ করার পরে আমরা জাম দিয়ে মানে আজকের মতো আমরা শেষ করে দিব মানে রিভিউটা সো এই দেখেন আপনাদের আজহার ভাই ও ভাই ম্যাপ এত বড় আমি তো আরও মনে করছিলাম ছোটো না বেশি বড় না সো আমরা সামনে গেলেই ম্যাপটা খতম হয়ে যাবে যা মনে হচ্ছে দেখে সো আপনাদের আজহার ভাই স্পিডে টান স্টার্ট কর ভাই স্টার্ট কইরা ফেল স্টার্ট হয়ে যা ডানে বামে প্লাস্টিক নাই রে ভাই প্লাস্টিক নাই সো হালকা করে টান আজহার হালকা করে টান সো এই দেখেন ভিউয়ার্স আমরা টেনে টেনে বাসটাকে উপরে তুলতেছি ওকে আরও উপরে উঠবে আরও উপরে উঠবে বাট রোড কোন দিকে রোড তো ডান পাশে মনে হচ্ছে সো ভুল কইরা ফেলছি ভিউয়ার্স দেখেন হানিফ বাসটা যেদিকে গেছে সেদিকে যাওয়া আমাদের উচিত ছিল সো আমরা কিছু গাড়িকে ফলো করব এখন এই তো ভাই জাস্ট ভয়ঙ্কর একটা রোড রে ভাই এখন আমরা দেখিতে উঠতে পারি কি না এই উইটা যা নড়তেছে না কেন রে ভাই নড়তেছে না কেন রোডটা শেট খুবই ভয়ঙ্কর একটা জিনিস মনে হইতেছে আমার কাছে সো কিছু কিছু হইলে মানে একটু বেশ কম হইলে কিন্তু আপনাদের আজারা ভাই বাস নিয়ে পুরো নিচে বইরা যাবে কি একটা অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা রে ভাই কি ভয়ঙ্কর অবস্থা সো আমরা ওট ওট উইঠা যা একটু স্পিড উঠা যা একটু স্পিড উঠা যা একটু স্পিড উঠা যা ভাই একটু স্পিড উঠা যা একটু উঠা যা একটু উঠা যা কি ভয়ঙ্কর অবস্থা উইঠা যা রে ভাই উইঠা যা সো ভিউয়ার্স এই 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 অবশেষে আমরা উপরে উঠতে পারছি রে ভাই আরও ভয়ঙ্কর লাস্ট একটা ভয়ঙ্কর রোড বাকি সো এই রোডটা তো আমাদের সুন্দরভাবে উঠা যাবে কিনা তা হচ্ছে মুখ্য বিষয় সো এই দেখেন গ্রিন লাইনের একটা ডাবল ডেকার বাস আছে আর আপনাদের আজহার ভাই কিন্তু এনা ট্রান্সপোর্টের বাস নিয়ে উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে দেখি আমরা সফল হতে পারি কি না আর এই তো ভাই উঠা যা খুবই ভয়ঙ্কর নামতে আবার মজা লাগবে ভিউয়ার্স এই রোডগুলোতে নামতে আবার মজা মানে ইউটার নিয়ে যদি এখন আমি নামার ভিডিও ক্রিয়েট করি তাহলে কিন্তু জাস্ট ওপি মানে অসাম লাগবে সো এই দেখেন আপনাদের আজহার ভাই উপরে উঠতেছে আর আমরা কি ম্যাপটা শেষ পর্যায়ে চলে আসছি নাকি কিছুই বুঝতেছি না যাই হোক আমরা উঠি ভাইরে ভাই সো এখানে যে আমরা ঘুরে ফিরে ওই একই রাস্তাতে মেবি পৌঁছায় যাব তো দেখলেন কতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আপনাদের আজহার ভাই এই রোডটাতে উঠছে আর জাস্ট খুবই মজা পাইছি আজকেরটা মানে অ্যাডভেঞ্চার টাইপ একটা ভিডিও হতে হয়ে গেছে আজকে সো এখান থেকে আমরা একটা ছবি তুলে ফেলি ওকে ছবি তুলছি আর কয়েকটা আরও কয়েকটা আরও কয়েকটা আরেকটু আরও কয়েকটা হবে ছবি ইনশাল্লাহ আরও অনেকগুলো ছবি হবে সো আমরা এই তো সো এখান থেকে আমরা কুয়াশাও একটা ফিল পাবো ছবি তুলতে গেলে রেডি ওয়ান থ্রি অ্যাকশন ভিউয়ার্স তুলে ফেললাম সো যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তারাই কিন্তু একমাত্র এই সিনেতে আসতে পারবেন বাকিরা কিন্তু আসতে পারবেন না আর কিভাবে এই ম্যাপটা আপনারা ক্রস করবেন তার একটা শর্টকাট বা বোনাস টিপস আপনাদেরকে দিয়ে দিই তা হচ্ছে আপনারা সিম্পলি আমার চ্যানেলে একটা বাস মোড পেয়ে যাবেন যেটা হচ্ছে মূলত কত কিলোমিটার জানি উঠে 500 না 600 কিলোমিটার পার আওয়ার স্পিডে বাস মোডটা উঠে সো ওইটা নিয়ে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজে এই রোডগুলো আপনারা ক্রস করতে পারবেন আমি মানে এখন বুঝতে পারতেছি আমার ভুল হয়ে গেছে নাহলে কিন্তু আমি ওই বাসটা নিয়েই আসতাম আচ্ছা একটা আমরা ঝাঁকানাকে একটা জিনিস কইরা ফেলি তা হচ্ছে আমরা বাসটাকে ঘুরে ফেলি সো ঘুরা যা ভাই
ঘুরা যা সো আমরা ঘুরাই ফেলে ঘুরাই ফেলে ঘুরাই ফেলে ঘুরাই ফেলে এই তো ঘুরা গেছে সো এখন চলেন আমরা স্পিড এন্ড হাইমা যাই নাইমা নাইমা আমরা বাকি কথা বলি সো যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিশিয়াল এবং এই চ্যানেলটে গেমার এ জেড এক্স এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের আজহার ভাই জাম পয়েন্ট আছে ওকে ওকে ভাই রে ভাই রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন ভিউয়ার্স এইটা কি কোনো কথা ও ভাই গাছে গাছে আটকে গেছে আপনাদের আজহার ভাই দেখলেন 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 ওফ কতটা ভয়ঙ্কর রোড ভাই কতটা ভয়ঙ্কর রোড জাস্ট মজা পাইছি অনেক সো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ